তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ব্রিকসে যোগ দেওয়ার জন্য আবেদন করা 40টি দেশের মধ্যে মাত্র 6টিকে নেওয়া হয়েছে, পর্যায়ক্রমে অন্যদেরও নেওয়া হবে। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে আয়োজিত এক সেমিনার শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বিদেশিদের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে বিএনপির সুর বদলে গেছে। বলেন, সরকারের সারা পৃথিবীব্যাপী বন্ধু আছে কিন্তু কোনো প্রভু নেই। রোহিঙ্গা ক্যাম্পগুলো এখন মৌলবাদ এবং জঙ্গিবাদের আস্তানা হয়ে দাঁড়িয়েছে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ধর্মান্ধ ও সন্ত্রাসী গোষ্ঠীর সেখান থেকে রিক্রুট করার বড় সুযোগ তৈরি হয়েছে। এর কারণে সেখানে সামাজিক সমস্যা ও আইন শৃঙ্খলার সমস্যা তৈরি হচ্ছে, তাই এই সমস্যার সমাধান না হওয়া পুরো অঞ্চলের জন্য হুমকি স্বরূপ। মাননীয় প্রধানমন্ত্রীকে ব্রিক্সে কিন্তু আমন্ত্রণ জানিয়ে নিয়ে যাওয়া হয়েছে, ব্রিক্সে যোগ দেওয়ার জন্য 40টার বেশি দেশ আবেদন করেছে, সেখান থেকে মাত্র 6টিকে নেওয়া হয়েছে, পর্যায়ক্রমে অন্যদেরও নেওয়া হবে। সুতরাং এখনই অন্তর্ভুক্ত না হওয়াটা সেটি অনেক দেশের জন্যই সেটি প্রযোজ্য, মাত্র 6টি দেশকে সেখানে নেওয়া হয়েছে। সমগ্র পৃথিবীব্যাপী আমাদের বন্ধুত্ব আছে, আমাদের কোনো প্রভু নাই, এবং আমরা সবার সাথে সম্পর্ক, কারো সাথে শত্রুতা নয়, এই পররাষ্ট্রনীতিতেই আমরা চলছি। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা সার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলতো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দিয়ে বলতে, তাহলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন, এখানে দুই ভরি আছে। আর কি করতেছে এগুলা? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দাগিন আমি যা কিছু করছি তোর ভালোবাসে করছি। আরে আমি কি টাকা দেওয়ার জন্য এগুলা করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই, সেই লাগে। দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।